Hello, future developers. আমাদের আজকের ভিডিও টপিক হলো HTML এর ম্যাপ ট্যাগ এবং HTML এর এরিয়া ট্যাগ। সো এই দুটো আমরা আজকে দেখব। তো চলো শুরু করা যাক। সো প্রথমে যদি আমি আসি, সো ম্যাপ ট্যাগ আপনাকে যদি ইউজ করতে হয় তাহলে আপনাকে আগে একটা জিনিস বুঝতে হবে। সো ম্যাপ ট্যাগ অ্যাকচুয়ালি আপনার ইমেজের সাথে ইউজ হয়। সো আমরা যদি একটা ইমেজ নিয়ে যাই, মানে এখানে একটা ইমেজ দিচ্ছি আমাদের ওয়েবসাইটে আমাদের ব্রাউজারের জন্য, ওক্ষেত্রে এখানে আমরা একটা দিলাম যে আমাদের একটা ইমেজ আছে, দিলাম বেবি ডট জেপিজি, এবং আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের ইমেজটা চলে আসবে। ঠিক আছে, আলো কথা, ওকে ফাইন। এখন আমরা এর একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, উইথ দিলাম সাপোজ 500 পিক্সেল নমটেজে। ঠিক আছে, সো এইভাবে জিনিসটা চলে আসবে, ওকে ফাইন। এখন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে এখানে দেখবেন যে এখানে সিমিলার একটা ইমেজ আছে। ঠিক আছে, এখন আমরা তো এমন কাজ করছি যে কোনো একটা লিঙ্কের পরে যদি আমি ক্লিক করতাম তাহলে আমাকে কিন্তু আরেকটা লিঙ্কে নিয়ে যেত। যেমন আমরা কিন্তু HTML অ্যাঙ্কর ট্যাগ করছি, বা যেটাকে বলে এ ট্যাগ বলে, বা অ্যাঙ্কর ট্যাগ বলে, বা হাইপারলিঙ্ক বলে। ঠিক আছে, সো এখানে তো একটা জাস্ট ইমেজ। এখন ইমেজের পরে ক্লিক করলে কীরকম আবার লিঙ্কে যাবে। ঠিক আছে, এখন সাপোজ ধরেন আমি যাচ্ছি যে এই ইমেজটার মধ্যে ধরেন এই বেবিটার যে চোখ আছে সেই চোখের পরে যদি আমি একটা ক্লিক করি তাহলে এই চোখ শুধু চোখের পরে যদি ক্লিক করে, অন্য কিছুর পরে না, জাস্ট শুধু চোখের পরে, বা যে কোনো অংশের পরে, তার ধরুন ওনার বাবুর বেবির যে কপাল আছে সেই কপালে যদি আমি একটা ক্লিক করি, বা ওর গালের দিকে যদি আমি একটা ক্লিক করি, তাহলে মোটামুটি যে কোনো জায়গাটা যদি আমি একটা ক্লিক করি বা কোনো স্পেসিফিক জায়গায়, তাহলে আমাকে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে বা কোনো একটা লিঙ্কে নিয়ে যাবে। ঠিক আছে, এখন সেটা যদি আপনি করতে চান যে জাস্ট কোনো একটা স্পেসিফিক জায়গায়, লাইক হয়তো পারে ওর চাক চোখ, নাহলে হয়তো বা ওর কান হইতে পারে, বা হয়তো বা হইতে পারে জোর নাক। ঠিক আছে, যে কোনো কিছু জাস্ট ওইখানে যদি একটা ক্লিক করেন তাহলে আপনাকে কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটে বা ওয়েবসাইটের লিঙ্কে আপনাকে নিয়ে যাবে। সো এই জিনিসটা ইউজ করতে গেলে আপনাকে দরকার হবে আপনার ম্যাপ ইউজ করা। কী বললাম, এই জিনিসটা ইউজ করতে গেলে আপনাকে দরকার হবে HTML এর ম্যাপ ট্যাগ আর এরিয়া ট্যাগ। ঠিক আছে, সো চলুন একটা উদাহরণ দেখে আসি আমরা। যে ধরেন সাপোজ তাহলে আমরা ভাবতেছি যে আমরা যদি এই চোখের পরে যদি ক্লিক করি তাহলে মোটামুটি একটা কাজ সামথিং করবে। ঠিক আছে, এখন তাহলে আমরা এখন যদি বাইরে ফল চোখের উপর যদি ক্লিক করে তাহলে কিন্তু অবৈধ কোনো কিন্তু কোনো একটা লিঙ্কে কিন্তু নিয়ে যাচ্ছে না। বাট আমরা যদি চাই যে হ্যাঁ চোখের উপরে ক্লিক করলে একটা লিঙ্কে নিয়ে যাবে, তাহলে এখানে আপনাকে করতে হবে যে নিচে নিতে হবে আপনাকে একটা ম্যাপ ট্যাগ। কী বললাম, ম্যাপ ট্যাগ। এবং ম্যাপ ট্যাগের মধ্যে দেখবেন যে ম্যাপ ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, এবং এই ম্যাপ ট্যাগের যে একটা নেম অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটের মধ্যে আপনাকে একটা নাম দিতে হবে। সাপোজ আমি এখানে দিলাম যে বেবি। ঠিক আছে, আমি দিলাম বেবি। এখন আর এই যে নামটা নিয়েছেন, এই নামের নামটা যেটা নিয়েছেন এইটা কপি করে রাখবেন, বা এটা নিয়ে আপনি কী করবেন, সো ইমেজের মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হলো আপনার ইউজ ম্যাপ। ঠিক আছে, সেই ইউজ ম্যাপের মধ্যে আপনারা যাবেন এবং যেখানে এই যে ম্যাপের মধ্যে যে নেম অ্যাট্রিবিউটের মধ্যে যে নামটা নিয়েছেন এই নামটা এখান থেকে কপি করে এর মধ্যে বসিয়ে দিবেন। ঠিক আছে, শুধু এই নামের আগে একটা হ্যাশ দিয়ে দিবেন। কী বললাম, এই নামের আগে একটা হ্যাশ দিয়ে দিবেন। সো হ্যাশ, তারপরে হচ্ছে ওই নামটা। ঠিক আছে, এইটা দিলে ওই ইমেজ আর এই ম্যাপের মধ্যে আমার কানেকশনটা বিল্ড হয়ে গেল। ঠিক আছে, এখন একটা কানেকশন আসতে স্যার, কানেকশন হয়েও মানে হয়ে গেছে আর কি। এখন যদি আমি রিফ্রেশ দিই তাও কিন্তু তেমন কিছু আমাদের আসেনি। ঠিক আছে, তো এখন আমাদের কাজ আছে আরও। এখন আপনি এই যে ম্যাপ ট্যাগ যে শুরু এবং শেষ করছেন এবং এর মাঝখানে একটা ইন্টার দিয়ে এর মধ্যে আপনাকে একটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে কি আপনার এরিয়া ট্যাগ। ঠিক আছে, সো এরিয়া ট্যাগ আপনি যদি এইভাবে নেন তাহলে দেখেন যে এরিয়া ট্যাগে কিন্তু চারটা অ্যাট্রিবিউট আমাদের সামনে দিয়েছে, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে ওয়ার্ডস, বা একে বলা হচ্ছে হলো কোয়ার্ডিনেট, একটা বলা হলো আপনার এইচ রেফ। ঠিক আছে, বা হাইপার টেক্সট রেফারেন্স যেটা আমরা জানি, একটা কি অল্টার বা অল্টারনেটিভ। ঠিক আছে, সো মোটামুটি আমরা চারটে সম্বন্ধে মোটামুটি আমরা হয়তো বা জানি বা জাস্ট আজকে দেখবো আর কি। ঠিক আছে, এখন এখানে দেখেন দুটো জিনিস রয়েছে, যে একটা হচ্ছে হেরেফ বা এইচ রেফ, যেটা যে আমরা তো জানি যে এর মধ্যে কোনো একটা লিঙ্ক দিতে হয়, তাহলে আমরাও বুঝলাম যে এর মধ্যে যে লিঙ্কটা আমরা দেবো সেই লিঙ্কে কিন্তু আমাদের নিয়ে যাবে যদি আমরা ওই ইমেজের ওই অংশটার উপরে ক্লিক করি। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমাদের কোনো একটা লিঙ্ক আমরা সাপোজ দিচ্ছি আপাতত, ধরুন আমরা দিলাম যে https://, আমরা দিলাম www.google.com। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন এরপরে আপনার হচ্ছে, আমরা তো জানি যে অল্টারনেটিভটা কী কাজ করে, এটা এই মুহূর্তে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন দুটো আছে আরও, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে কোয়ার্ডিনেটস। এখন কোয়ার্ডিনেটস কেন লাগে, কথা হচ্ছে কি ইমেজটা তো অনেক বড়, এখন ইমেজের কোন পজিশনে আপনি জিনিসটা নেবেন। ধরুন আমরা তো নেব চোখটা, এখন চোখটা কিন্তু একটা টপ থেকে একটা পজিশনে আছে, লেফট থেকে একটা পজিশনে আছে, সো এই যে কোয়ার্ডিনেটটা, এই কোয়ার্ডিনেটটা আপনার অ্যাকুরেট হবে দরকার। সো এইটা যদি আপনি যদি বের করতে চান
তাহলে আপনাকে একটা ওয়েবসাইটে যাওয়া লাগবে, ঠিক আছে? সো সেই ওয়েবসাইটের নামটা যদি আমি যদি আপনাদেরকে বলি, তাহলে এখানে আপনারা একটা ওয়েবসাইটে যাবেন, সেটা হচ্ছে হলো emails-map.net, ঠিক আছে? এবং এটা যদি আপনি ইন্টার দেন, তাহলে আপনাকে সামনে মানে মোটামুটি একটা এরকম একটা মানে ইমেজ নিয়ে যাবে, যেখানে বলতেছে যে ইমেজ ম্যাপ জেনারেটর, ঠিক আছে? সো এখান থেকে আপনাদের সেই ইমেজটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? সো সিলেক্ট ইমেজ ফ্রম দ্য পিসি, এখান থেকে আমরা আমাদের যে ডেস্কটপে যে ইমেজটা আমাদের আছে, যেটা নিয়ে আমরা কাজ করতেছি, যেমন baby.jpg, এটা আমরা এখান থেকে নিয়ে দিলাম, সিলেক্ট করলাম। এবং সিলেক্ট করলে এখানে দেখেন এটাকে তো এখানে চলে আসতেছে, ঠিক আছে? এখানে যদি একটু খেয়াল করেন, তাহলে এখানে দেওয়া আছে যে আমি যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে, এখানে দেখেন দেওয়া আছে যে অ্যাক্টিভ শেপ লিঙ্ক টাইটেল টার্গেট অনেক কিছুই আছে মোটামুটি। এখন এখানে আপনি যে শেপটা আছে, শেপটা মধ্যে যদি একটা ড্রপডাউন আছে, ড্রপডাউনের মধ্যে আপনি যদি ক্লিক করেন, তাহলে দেখেন এখানে তিনটা আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার, একটা হচ্ছে পলিগন, একটা হচ্ছে সার্কেল। সার্কেল মানে কি? গোল। রেক্টেঙ্গুলার মানে কি? যে চারকোনা, ঠিক আছে? একটা আছে কিছু পলি। সো রেক্টেঙ্গুলার সিলেক্ট অবস্থায় আপনি যদি এই চোখটা যদি সিলেক্ট করতে চান, তাহলে মাউসটা নিয়ে যে ওই ওর চোখের সামনে এনামাটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে একটা গোল আসতেছে। এবং আপনি যদি আরেকটা ক্লিক করেন, তাহলে দেখেন যে এটা কিন্তু একটা চারকোনা আকারের জিনিসটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? সো এখন এটাকে আপনি যদি এভাবে মাউসটাকে জাস্ট ওর উপরে ক্লিক করে এরম করে ড্র্যাগ করে এরম করে বড় ছোট সব করতে পারবেন, ঠিক আছে? সো এইভাবে আপনি কিন্তু চারকোনা ওকে সিলেক্ট করতে পারবেন। এখন এরপরে তারপরে আপনি যদি চান যে না, আমি চারকোনা সিলেক্ট করবো না, আমি স্পেসিফিক জায়গা আকারে সিলেক্ট করবো, তাহলে আপনাকে এখান থেকে নিয়ে লাগবে পলি, ঠিক আছে? সো আমি যদি পেজ যদি আবার যদি রিফ্রেশ করি, আমি যদি পিকচার যদি আবার নিয়ে আসি, সো আপনার যদি একটু আবার দেখাই, সো এখান থেকে গেলাম। এখন ধরেন আমরা তো আগে দেখলাম, তো আমরা দেখলাম যে রেক্টেঙ্গুলার যেটা রেক্ট, ঠিক আছে? এবার দেখবো আমরা পলি। সো পলিটা যদি আমি ক্লিক করি, এবং এরপর যদি আমি চোখের সামনে যদি একটা ক্লিক করি মাউস নিয়ে যে, দেখেন একটা আসলো, এবং আমি যদি আরেকটা দিই, দেখেন এটা তো আরেকটা হচ্ছে, এবার দিলাম আরেকটা হচ্ছে, মোটামুটি যেই কয়েকবার ক্লিক করছে সেই কয়েকবার কিন্তু আপনাকে তো পয়েন্ট পয়েন্ট আসতেছে, ওই যে গোল গোল আসতেছে। এবং এই করে আপনি মোটামুটি কিন্তু একটা সাইজের ওর চোখের একটা সাইজ মানে নিতে পারতেছে, ঠিক আছে? সো এভাবেও আপনি কোন ও ছবির কোনো না কোনো একটা অংশে আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এবং একটা কি আছে, আরেকটা আছে, আছে হচ্ছে আপনার সার্কেল। সো আমি যদি আবার দেখাই, সো আমি এখান থেকে আবার গেলাম, এখান থেকে আমি আবার যে আমি লাস্টেরটাও দেখাই দিই একটু। সো এখানে আরেকটা আছে হচ্ছে আপনার সার্কেল। সো সার্কেল মানে তো গোল, সেটা আমরা জানি। সো এটা একেবারে তো আপনার গোল আকারে জিনিসটা মানে আপনার মানে সিলেক্ট হবে। সো এখান থেকে আমরা দিলাম একটা, এখানে একটা ক্লিক করলে দেখবেন যে এরম একটা পয়েন্ট আসতেছে। আবার যদি ক্লিক করেন, তাহলে দেখবেন যে এরম একটা বলতেছে, এই দেখেন দেখছে এখানে কিন্তু গোল চলে আসছে। সো আপনি এইভাবে মাউসটা যত নিয়ে আসবেন তত এটা বড় হবে, ঠিক আছে? সো মোটামুটি আপনি যে কোনো হোক যেভাবে হোক আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন যে কোনো মানে অংশে, মানে যে কোনো ছবি, এই ছবিটা যে কোনো অংশ, ঠিক আছে? এখন এরপরে আমি তাহলে আমরা একটা কাজ করবো, আমরা হচ্ছে কাজ করবো হচ্ছে পলি নিয়ে। সো আমরা এখান থেকে গেলাম, ইমেজটা নিয়ে নিয়ে আমরা আবার এখান থেকে দিলাম হচ্ছে আলো পলি, এবং পলি দিয়ে আমরা চোখটা একটু সিলেক্ট করে ফেলাই। সো এখান থেকে আমরা চোখটা একটু সিলেক্ট করতেছি, মোটামুটি চোখের অংশটুকু আমরা সিলেক্ট করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এই যে হয়ে গেল, দ্যাটস অল, একটু দর দিলাম। এখন এরপরে দেখানো রয়েছে যে শো মি দ্য কোড। এই কোডের মধ্যে আপনি যে গেলে দেখতে পারবেন, এখানে কিন্তু আমরা যা করেছি সব কিন্তু এখানে দেওয়া আছে, লাইক ইমেজের যে ট্যাগ সেটা দেওয়া আছে, ওর মধ্যে যেভাবে আমরা ইউজ ম্যাপ নিয়েছিলাম আর কি, যে অ্যাট্রিবিউটটা, তারপরে ম্যাপের মধ্যে যে একটা নেম নিয়েছিলাম সেই নাম, এই নাম কিন্তু সেম, ঠিক আছে? তারপরে এরিয়া নিয়েছি যার মধ্যে আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে আলো, এই যে আমাদের যে হেরেপ দিছি, এই রেপ দিছি, ঠিক আছে? শুধু এখান থেকে আমরা কী নেবো, এখান থেকে নেবো হচ্ছে আমরা কোঅর্ডিনেটসটা। এ দেখে দেখছেন এখানে আসছে না কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেটস যে অ্যাক্টিভিট এটা আমাদের দরকার, আর দরকার শেপটা। সো আপনারা এখান থেকে চাইলে পুরো ধরে কপি করতে পারেন, ঠিক আছে? এরম করে ধরে পুরো কপি করতে পারেন, বা যা শুধু এই কোঅর্ডিনেট থেকে এরম করে এখানে এরম করে কপি করতে পারেন, কপি করে কট নেবেন এই পলি পর্যন্ত, ঠিক আছে? সো আমি একটু কপি করতেছি, আপনারা চাইলে পুরো কপি করতে পারেন, ওকে? সো নিয়ে এখন আমি এই কোঅর্ডিনেটসটার মধ্যে আর এই শেপটা এখান থেকে এটা দিয়ে দিলাম, আমি ডিলেক্ট করে দিলাম, এবং এর মধ্যে আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, ঠিক আছে? সো এখন দেখেন এই কোঅর্ডিনেটসের মধ্যে আপনাকে কিন্তু অনেক অনেক নাম্বার দিয়ে দিচ্ছে, মানে এক কথায় ওই ছবির কোঅর্ডিনেট হলো ওইটা, ওই যে চোখের চোখটা যেখানে না, ওই চোখের জায়গাটা হলো এই জায়গাটার মধ্যে দেওয়া আছে, মানে চোখের জায়গাটা অ্যাকচুয়ালি কোন পজিশনে আছে এটা দিয়ে ও বুঝতে পারবে, ঠিক আছে? আর এখান থেকে আমরা কী শেপ নিয়েছিলাম, শেপ নিয়েছিলাম কিন্তু আমরা পলি, সো এখানে সেই শেপটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? সো আশা করি সবই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি যদি রিফ্রেশ করি, এবং আমি যদি পেজটা যদি এখান থেকে যদি আমি দেখাই আপনাদেরকে, এখন দেখেন সো এখানে এবার আমি পেজ যদি রিফ্রেশ করি, সো এখন যদি আমরা দেখি, তাহলে এখন দেখেন আমরা এই
যে ছবিটা আছে এই ছবিটার যে চোখটা, চোখের উপরে আমি যদি নিয়ে যাই মাউসটা, তাহলে দেখেন এখানে কিন্তু হাত চলে আসছে আমাদের, ঠিক আছে। সো এই হাতের মধ্যে আমি যদি এখন যদি ক্লিক করি তাহলে দেখেন আমাকে কিন্তু গুগলে নিয়ে চলে গেলো, ঠিক আছে। সো তার মানে কী হলো যে আমরা এই ছবিটা যা সত্যি এই চোখের অংশটুকু আমরা কিন্তু একটা লিঙ্কে পরিণত করতে পারলাম, বা একটা আপনার হচ্ছে একটা ইউআরএল এর যে পরিণত করতে বললাম, যেখানে ক্লিক করলে আপনাকে কিন্তু আরেকটা পেজে বা একটা ওয়েবসাইটে বা একটা লিঙ্কে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। সো এইভাবে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। সো মোটামুটি এই ছিল আপনার হচ্ছে হলো ম্যাপ এবং এরিয়ার কাজ, ঠিক আছে। সো এইখানে আরেকটা জিনিস করতে পারেন যে আপনারা যদি চান যে আমরা ইউজ করছিলেন টার্গেট অ্যাট্রিবিউট, সো টার্গেট অ্যাট্রিবিউটটা আপনারা যদি বলে দেন যে বিএলএন ব্লক, ঠিক আছে। আমরা তো জানি যে এটা তো বাই ডিফল্ট এই সেম পেজে মানে আপনার মানে ওপেন হচ্ছে, ঠিক আছে। আমি যদি আবার দেখাই, দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট সেম পেজ ওপেন হচ্ছে। আমি যদি রিফ্রেশ করি তো দেখেন এটা কিন্তু সেম পেজে কিন্তু ওপেন হচ্ছে গুগলটা, কিন্তু আপনি যদি চান যে না ইমেজটা থাকবে বাট আমি আরেকটা পেজ ওপেন করবো তাহলে এখানে কী দেবেন, এখানে দেবেন হচ্ছে হলো আপনার টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্লক, ঠিক আছে। এখন যদি আপনি যদি আবার ক্লিক করেন তাহলে দেখেন এটা কিন্তু আপনার, সো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এখন কিন্তু আমি যদি আবার রিফ্রেশ করি এখন এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আমার কিন্তু আরেকটা পেজ ওপেন হচ্ছে, ঠিক আছে। সো এটা হলো টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্লাঙ্কের যে জিনিসটা, ঠিক আছে। সো এটা তো আপনি অলরেডি পারেন যদি আপনার আবার ভিডিও দেখে থাকেন আগের মানে ভিডিও কল, ঠিক আছে। সো এইভাবে মোটামুটি আপনারা ইমেজের যে কোনো একটা অংশকে একটা ইমেজের যে কোনো একটা পার্টকে বা একটা কোনো একটা অংশকে এভাবে লিঙ্কে পরিণত করতে পারবেন, ঠিক আছে। সো আজকে এ পর্যন্ত তাহলে থাক, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।